আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সৈকত ডেইরি ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছে সৈকত ডেইরি ফার্মের নতুন কালেকশনকৃত গাভীর প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ 10 আগস্ট 2022 রোজ বুধবার আর সৈকত ডেইরি ফার্মের এ সপ্তাহের নতুন যে গাভীগুলো রয়েছে এই গাভীগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো আপনাদেরকে জানাবো। সৈকত ডেইরি ফার্মের মালিক রঞ্জুমুল্লাহ ভাইয়ের সঙ্গে কথা বলে আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন, আর যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় ঠিকানাটা জানাবেন। আমার নাম, আমি মোহাম্মদ রঞ্জিমুল্লাহ, সৈকত ডেইরি ফার্মের মালিক, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরো থানা গ্রাম চৌবাড়ি হারোগা। এটা তো একটা মূলত বিক্রয় কেন্দ্র। হ্যাঁ, এটা বিক্রয় কেন্দ্র। প্রতি সপ্তাহে কালেকশন করছেন এবং প্রতি সপ্তাহে বিক্রি হয়ে যাচ্ছে। জি জি। এই সপ্তাহে নতুন কালেকশন কতগুলো করেছেন? এবার এখন 16টা গাভী দেখাবো। 16টা গাভী? জি, 16টা দেখাবো। আচ্ছা, দেখানোর মতো গাভী 16টা, বাচ্চা সহ কি আছে কয়েকটা? হ্যাঁ, বাচ্চা এখনই একটা হইলো, আর তিনটে গতকালকে দুটো দিছে, আর তিন চার দিন বাচ্চা একটা আছে, মুরগির চারটে আছে বাচ্চা সহ। চারটা বাচ্চা সহ, বাকি সবগুলো প্রেগন্যান্ট গাভী? জি, বাকি বাকি। দাঁতে কি 2 দাঁত 4 দাঁতের মধ্যেই না 6 দাঁত 8 দাঁত আছে? দাঁতে সব রকমের আছে, 2 দাঁত 4 দাঁত 6 দাঁত 8 দাঁত সব ধরনের কি আছে আজকে? আজকে 8 দাঁত আছে। আর নইলা অনেক দর্শক অনেক সময় দেখা যায় কমেন্টস করে কি ভাই পাবনাতে কি 8 দাঁতের গরু পাওয়া যায় না? ও তো দেখা যাচ্ছে পাওয়া যায় কি যায় না, এটা আসলে মুখে বলে কি, যেটা যখন দেখতে যাবে আমরা ফোনেও তো, ভিডিও ফোনেও তো দেখা দিতে পারি না, সেটাই তো মানুষ দেখেন কতটা মানে সচেতন হলে কিন্তু সব দিক থেকে সচেতন হওয়া যায় না। ঠিক আছে, সচেতন ভালো। যদি আপনারা যারা হয়তো ইমোতে কল করতেছে কথা বলতেছে গাভী দেখতেছে, ওই সময় যদি দাঁত দেখে নেয়, তলা দেখে নেয়, বাট দেখে নেয়, এ টু জেড যদি দেখে নেয়, তাহলে তো আর কখনো প্রতারণার শিকার হওয়া না আমার মনে হয় যারা হয় না। আসলে কেউ কেউ মানে বদনাম করে ঠিক আছে, কিন্তু ওনারা তো জাতমান চেনে না, যে যা বলতেছে সেটা ধরে ধরে নিয়ে চলে যাচ্ছে। আর এই গাভীর সেক্টরটা অন্য রকম, এর মানে অনেক রকমের ইয়ে আছে, মানে এক রকম বললে আসলে হবে না, মানে কিছু গাভী আছে দেখা যাচ্ছে ওজনে 1 মণ বেশি, আবার ওজনে একটা 1 মণ কম, ওই 1 মণ কম যেটা ওইটার দাম বেশি, যেটা ওজন বেশি ওইটার দাম কম। এটা তো জনগণ সব বোঝে না, গরুর আসল গাভী গরুর জাতটা হলো আসল, জাতের গরু হয়তো 2-4টে মার দিতে পারে, আর অজাতের গরুগুলো দেখা যায় যে 12 আনাই মার দেয়, সিকিটা হয়তো ভালো হয়, এইগুলো দেখে নিতে হবে। কথা জাতমানটা দেখতে হবে, প্রথমে জাতমান দেখতে হবে। জি জি। তারপর সুস্থ সবল আছে কিনা এগুলো এ টু জেড দেখে সংগ্রহ করা যাবে। আচ্ছা, যেহেতু আজকে অনেকগুলো গাভী রয়েছে প্রেগনেন্ট এবং দুধের, এর মধ্যে সর্বনিম্ন কী দামে গাভী আছে আপনার কাছে? সর্বোচ্চ 3 লক্ষ টাকার গাভী আছে, আর সর্বনিম্ন আছে 1,60,000 টাকার। 1,60,000? জি। 30-35-এর মধ্যে সর্বোচ্চ ভালো জাতমানের গাভী সর্বোচ্চ এবার বছরের মধ্যে এতগুলো ভালো গাভী মিলাতে পারছে এই সপ্তাহে, একসাথে সবগুলোই ভালো গাভী? সবগুলোই ভালো গাভী। আর দর্শকরা শুধু আবার আমরা বললে হবে না, না যারা নিবে তারা যাচাই বাছাই করে নিবে, আমি বলতেছি না আমার মুখের কথাই নিতে হবে, তারা তো হয়তো যারা অনেক পুরাতন খামারি আছে তারা দেখলে তো বুঝতে পারবে, না নতুনরা না না বুঝলো না, সবাই কিন্তু দেখলে ভিডিও দেখলে বুঝতে পারবে অনেকটা যে আসলে জাতমান কেমন বা গাভীটার কোয়ালিটি কেমন আছে। আসলে এখন তো ছাপানোর কোনো কিছু নাই, না না এ টু জেড দর্শকরা একদম বিবেচনা করতে পারবে। তো ভাই চলুন তাহলে আমরা এক এক করে গাভীগুলো দর্শকদের দেখাই, আর গাভীগুলো সঠিক যে তথ্য আছে বর্ণনা আছে আপনি যেভাবে সংগ্রহ করেছেন সেগুলো দর্শকদের দেখান। জি রঞ্জু ভাই, আমরা শুরুতেই কালো রঙের একটা গাভী দেখে নিচ্ছি, 1 নম্বর সিরিয়ালের। আপনার এই গাভীটা কি জাতের? এটা জাতের অরিজিনাল ফিজিয়ান জাতের গাভী। অরিজিনালে ফিজিয়ান? জি। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে এটা? দাঁত বয়স 2 দাঁত হয়েছে, প্রথম বাচ্চা হবে এখন প্রেগনেন্ট। 2 দাঁত, প্রথম বাচ্চা হবে? জি। এখন প্রেগনেন্ট আছে, সময় আছে কতদিন? সময় আছে এখনো মোটামুটি 25 দিনের মতো টাইম আছে। 25 দিনের মতো সময় আছে? জি। আচ্ছা, যেহেতু মোটামুটি এখনো 25 দিনের মতো সময় আছে আর প্রথম বাচ্চা দিবে, জি, এগুলো বাচ্চা দেওয়ার পরে দুধের পরিমাণ মোটামুটি কেমন আসে? এগুলো 13-14 দুধ থাকবে। 13-14? জি। আচ্ছা, 13-14 লিটার দুধ আসলে আপনার এই গাভীটার দামটা কত চাচ্ছেন? এটা আজকে তো ফিক্স রেট বলবো, এক রেট, এক দামে, একদম বেচা কেনা সবগুলোর ক্ষেত্রে একদম? হ্যাঁ। আচ্ছা, তাহলে একদম কত চাচ্ছেন? একদম এটা 1,60,000 টাকা। একদম 1,60,000? জি। আচ্ছা, 1,60,000 টাকা একদম, যাদের পছন্দ হবে সবগুলো গাভীর ক্ষেত্রে যেহেতু একদম বলবেন
এক দামে এগুলো সংগ্রহ করতে পারবে। জি জি। তো এটা আমরা এক নম্বর সিরিয়ালের গাভিটা দেখে নিলাম, তো এটা সাইড করে দেন। পরের যে গাভিটা রয়েছে সে গাভিটা আমরা দর্শকদের দেখাই, পাশেই দুই নম্বর সিরিয়ালের গাভি রয়েছে। এটা কি জাতের ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভি। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? এটা দাঁতে ছয়টা, সেকেন্ড টাইম বাচ্চা হবে। ছয় দাঁত? জি। আচ্ছা, ছয় দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা হবে। জি। সময় আছে কতদিন? সময় আছে এরও 20 দিন 22 দিনের মতো সময় আছে। 20 থেকে 22 দিন? জি। আচ্ছা, 20 থেকে 22 দিন তলার গেটআপ কি আরো ছাড়বে? অনেক ছাড়বে, এগুলো জানা শোনা দুধের গরু, একদম খুব জাত ভালো মানের গরু তো। আচ্ছা, সময় আছে এখনো যেহেতু। গলা দেখেন, ঘাটটার লেভেল একদম। প্রথমে এগুলো দুধের পরিমাণ কেমন? আসলে এইগুলো গাভি, প্রত্যেকটা গাভি দেখবেন যেরকম ঘাড় লেভেল আছে কিনা। আচ্ছা, যেটা দেখবেন এরকম চোড়া চোড় আছে, ছাড়ের মতো। ওইগুলো গাভি হলে কোরাস গাড়ি, মানে গাভি দেখা যায় যে শাহিয়াল বা সিন্ধির সাথে কোরাস, ওগুলো জাতের গাভি বেশি দুধ হয় না। দেখেন গলার দিকেও দেখতে গেলে কিছু কাছে কিন্তু কম্বল আছে, কিন্তু দুধে ভালো হয়। আর কিছু আছে কম্বল নাই, এগুলো দুধে ভালো হয়। এটাও এক জাতের গরু। আসলে আমার এই চামড়া সুসাগুলো এগুলো ঢিল আছে কিনা এই দিক দিয়ে সব দিকে যাচাই বাছাই করে নেওয়া উচিত। নতুন খামারের জন্য এই তথ্যগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, এই দিকগুলো দেখে তারা গাভি সংগ্রহ করবে। আচ্ছা, এই গাভিটা থেকে প্রথমে দুধ কেমন আসছিল ভাই? প্রথমে 13-14 দুধ আসে, এবার আমার একটা আশা যে 15 লিটার দুধ আসবে। এবার 15 লিটার? জি। আচ্ছা, দাম কত চাচ্ছেন গাভিটার? দাম এটা ফিক্স রেট পড়বে 1,70,000। এক দাম 1,70,000 টাকা? 1,70,000 টাকা। যাদের পছন্দ হবে এক দামে সংগ্রহ করতে পারবে। হ্যাঁ। আচ্ছা, তো এটা সাইড করে দেন। পরের যে গাভিটা রয়েছে আমরা সেই গাভিটা দর্শকদের দেখাই, তিন নম্বর সিরিয়ালের। এই গাভিটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভি। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান। প্রথম বাচ্চা দিবে এটা। দাঁত কয়টা? এটা দুই দাঁত ছিল, কেবল চার দাঁত হয়েছে আর কি। হচ্ছে দুইটা থেকে চার দাঁতে যাচ্ছে, কিন্তু বাচ্চা প্রথম? বাচ্চা প্রথম। সময় আছে কতদিন? সময় আছে এটারও মোটামুটি 15-20 দিন। 15-20? জি, 15-20 দিনের মধ্যে হয়তো বাচ্চা। 15-20 দিনের মধ্যে বাচ্চা দিবে? জি। বাটগুলো একদম ক্লিয়ার? হ্যাঁ, একদম ক্লিয়ার, এবং বাটগুলো অনেক বড় বড় বাট। কারণ গাভির যদি বাটি যদি ক্লিয়ার না থাকে কোনো মূল্য নাই, ওর মূল্য অনেক কম, তখন কষারি কষারি মাপ বিক্রি করতে হবে। জি। আচ্ছা ভাই, এগুলোর দুধের পরিমাণ কেমন আসতে পারে একটা আইডিয়া? এগুলো 14-15 এরকমই দুধ আসবে। 14-15? জি। আচ্ছা, 14-15 আসলে এই গাভিটার দামটা কত আছে একদাম? এটার দাম একদম 1,70,000। একদাম 1,70,000 টাকা? জি। আচ্ছা, চার নাম্বার সিরিয়ালে আরেকটা প্রেগন্যান্ট গাভি দেখতেছি, এই গাভিটা কি জাতের? এটাও জাতে ফিজিয়ান এবং কিছুটা আপনার জার্সি আছে। ফিজিয়ান এবং হালকা জার্সি? জি। মানে ফিজিয়ানের পার্সেন্টটা বেশি আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দাঁত কয়টা হয়েছে? এটার দাঁত দুইটা। দুই দাঁত? দুই দাঁত। দুই দাঁত। বাচ্চা কয় নম্বর বাচ্চা দিবে? প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা দিবে। সময় আছে কতদিন ভাই? সময় আছে এরও অনেক দিন সময় আছে, 20-25 দিনের মতো সময় আছে। 20-25 দিন? জি। আচ্ছা, 20-25 দিন সময় আছে। এই সামার একদম ঢিল দেখতেছেন, এগুলো পরিপূর্ণ হবে তারপরে বাচ্চা হবে। এখনো জায়গা আছে? প্রচুর জায়গা দেখি ভাই। বাটগুলো ক্লিয়ার একদম চারটা ভাই? হ্যাঁ, একদম ক্লিয়ার, এবং জায়গা দেখেন এই গাভিগুলো প্রচুর জায়গা বাচ্চা গরু হিসেবে। এগুলো গরু আসলে দুধের পরিমাণগুলো কেমন আসতে পারে? এই এই গাভির থেকে দুধ আমার মনে হয় 15+ থাকবে। 15+? জি, 15+ অবশ্যই থাকবে সব গরু। 15+ আসলে আপনার এই গাভিটার দামটা কত যাচ্ছে? এর দাম ফিক্স রেট 1,85,000 টাকা। ফিক্স রেট 1,85,000 টাকা। 85,000 টাকা? জি। যাদের পছন্দ হবে একদমই নিতে পারবে। জি। তাই আমরা পাঁচ নাম্বার সিরিয়ালে কালো রঙের আরেকটা গাভি দেখতেছি, এইটা কি জাতের? এটা ফিজিয়ান আর অস্ট্রেলিয়ার কিছু মিক্স আছে। ফিজিয়ান এবং অস্ট্রেলিয়ান মিক্স? জি জি। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? এটা দাঁত বয়স দুই দাঁত। মাত্র দুই দাঁত? মাত্র দুই দাঁত। অনেকেই আসলে বলতে পারে যে এত বড় গাভি শিং বড়, আচ্ছা হয়তো বয়স বেশি কিনা। আমি দাঁতটা ধরে দেখাচ্ছি। দাঁতটা দেখাই দেন। হ্যাঁ, দেখেন তো এই গাভিটা দুই দাঁত, দুই দাঁত দেখা গেছে, দুই দাঁত দেখা গেছে। দুই দাঁত, বিগ সাইজের একটা গাভি। যে কয়টা গাভি দেখানোর শুরুতে তার মধ্যে এটা একটু বড় সাইজ আছে। বাচ্চা প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে। সময় আছে কতদিন? সময় এটা পড়ায় মাসের কাছে, 25 দিনের মতো টাইম আছে। এক মাসের মধ্যেই বাচ্চা দিবে? জি জি। আচ্ছা, এগুলোর দুধের পরিমাণ কেমন আসে? 15+ থাকবে। 15+? জি। আচ্ছা, 15+ আসলে এই গাভিটার দামটা কত চাচ্ছেন একদাম? এটার একদাম পড়বে 1,80,000 টাকা। একদাম 1,80,000 টাকা? জি। আচ্ছা, কোনো দরদামের সুযোগ নাই? না।
যাদের পছন্দ হবে এই এক দামে আপনার সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে। জি জি, চলুন তাহলে দর্শকদের পরবর্তী গাবিগুলো দেখান। ভাই, ৬ নাম্বার সিরিয়ালের সাদা কালো রঙের যে গাবিটা দেখতেছি, এটা কি জাতের? এটা জাতে হলস্টেন ফিজিয়ান জাতের গাবি। জাতে হলস্টেন ফিজিয়ান? জি। আচ্ছা, দাঁত কয়টা হইছে? এটার দাঁত আসলে ৮টা হতে যাচ্ছে। ৮ দাঁত? জি, এটা দ্বিতীয় বাচ্চার গাবি। আচ্ছা, ৮ দাঁতের কয়টা গাবি আছে ভাই আজকে? এবার দুটো তিনটে আছে। দুই তিনটা আছে? জি। আচ্ছা, ৮ দাঁতে এটা বাচ্চা কয় নম্বর বাচ্চা? বাচ্চা সেকেন্ড বাচ্চা, মানে ২ নম্বর বাচ্চা সেকেন্ড? জি। আচ্ছা, সময় আছে কতদিন? সময় আছে এই গাবির থেকে আপনার এখনো অনেক সময়, পরে ২৫ দিনের মতো, এক মাসে ২০-২৫ দিন টাই। ২০ থেকে ২৫ দিন, মানে এক মাসের মধ্যেই বাচ্চা দিবে? জি, আসলে এগুলো গাবি মানে বাচ্চা দেওয়া এর আগে বাচ্চা দিছে, তো এখন দেখা যাচ্ছে বাচ্চা দেওয়ার আগে এক সপ্তাহ আগের থেকে পুরো সামান নামান হয়ে যাবে, হওয়ার পরেই বাচ্চা হবে। তো আর যে এটা কিন্তু আরেকটা ই হয়ে, এদের শিঙে দেখেন, এর মেনা শিঙে। আচ্ছা, মেনা শিঙের গাবি আসলে অনেকেই এ দেখেন সরে আসে, শিংটা শক্ত না, একবার নরম এরকমই। আর এগুলো গাভীর দুধ বেশি হয়। আচ্ছা, এরা যাদের পালে আছে তারা জানে এগুলো গাভীর খবর। মাথাটা মুন্ডির কোয়ালিটির মতো? জি জি। আচ্ছা, দুধ কেমন আসতে পারে? এটা প্রথম এর আগের বিনে ১৫ উপরে দুধ ছিল। আচ্ছা, এখন কেমন আছে? গাভীটার থেকে দুধও অনেকদিন দুধ টানছে, ৮ মাস সাড়ে ৮ মাস পর্যন্ত দুধ টানছে এগুলোটা। এখন তাহলে দুধ কেমন আসছে? এবিএনে ১৫ উপরে দুধ, ১৫ উপরে দুধ আসবে গাড়িদের থেকে। দাম একদম কত আছে এটা? এটা একদম আছে ১৭০০০ টাকা। একদম ১৭০০০ টাকা। আর যাদের পছন্দ হবে একদমে সংগ্রহ করবে। জি। ৭ নাম্বার সিরিয়ালে সাদা কালো রঙের আরেকটা বাচ্চা সহ গাবি দেখতেছি ভাই, এই গাবিটা কি জাতের? এটা আসলে জাতের জার্সি জাতের গাবি। এটা জার্সি ফিজিয়ান আছে মিক্সড। আচ্ছা, জার্সি এবং ফিজিয়ান মিক্স। জি। দাঁত কয়টা হয়েছে? দাঁত ৪টে। ৪ দাঁত? ৪ দাঁত। সামনে বাচ্চাটা কি বাচ্চা? বকনা বাচ্চা, জার্সি বাচ্চা হয়েছে, কিছুক্ষণ হলে বাচ্চা হ। জার্সি বকনা বাচ্চা? জি। আচ্ছা, মাত্রই হয়েছে বাচ্চাটা? মাত্রই হয়েছে। আচ্ছা, জার্সি বকনা বাচ্চা, মাত্রই বাচ্চাটা হয়েছে। গাবির তাহলে এটা কয় নম্বর বাচ্চা? এটা ফার্স্ট বাচ্চা, প্রথম বাচ্চা? প্রথম। আচ্ছা, প্রথম বাচ্চা যেহেতু দিয়েছে, মোটামুটি এই গাবিগুলোর এখন বাচ্চা হওয়ার পরে ফুলটা তো মনে হয় ক্লিয়ার এখনো হয় নাই? না, বাচ্চা হয় তো ঘন্টা নাকি হয় নাই এখন। আচ্ছা, মোটামুটি ফুল পড়তে আরো সময় লাগবে কতক্ষণ? ফুল ঝুলে যাচ্ছে, আস্তে আস্তে পড়ে যাবে। আচ্ছা, মাঠগুলো তো দেখতেছি মনে হচ্ছে যে ক্লিয়ারই আছে। হ্যাঁ, সম্পূর্ণ ক্লিয়ার এবং বাট খুব সুন্দর বাট, দুধ দহন করার মতো বাট। আচ্ছা, দুধ কেমন আসতে পারে এটা থেকে? এগুলো গাবির থেকে ১৫ দুধ আশা করা যায়। ১৫? জি। আচ্ছা, ১৫ লিটার দুধ আসলে এই গাবিটার একদম কত আছে ভাই? এর একদম আছে ১৮৫০০০। একদম ১৮৫০০০০ টাকা? জি। দরদামের কোনো সুযোগ নাই? জি। আচ্ছা, দরদামের কোনো সুযোগ নাই, একদমই আজকে সবগুলো গাবি দেখাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, তো চলুন আমরা পরবর্তী গাবি যেটা রয়েছে এখানে, লাল রঙের একটা গাবি দেখতেছি, লাল সাদা মিশ্রিত কালো। জি। তিনটা কালার আছে, এটা কি জাতের? এটা আসলে জার্সি জাতের, ইন্ডিয়ান জার্সি যেটা বলে, ইন্ডিয়ান জার্সি। তো এটা মেনা শিকার করো, ইন্ডিয়ান জার্সি? জি। আচ্ছা, ৮ নাম্বার সিরিয়ালের এই গাবিটার বয়স কেমন হয়েছে, কয় দাঁত? এইটার বয়স ৮ দাঁত হলো। আচ্ছা, ৮ দাঁত? জি। ৮ নাম্বার সিরিয়ালের গাবি, ৮ দাঁত বয়স? জি জি। বাচ্চা কয় নাম্বার বাচ্চা দিবে? বাচ্চা গরুওয়ালা বলছে ২ নাম্বার, আমার মনে হয় এটাতে ৩ নাম্বার হবে। আচ্ছা, আপনার কাছে ৩ নাম্বার মনে হচ্ছে? জি। আর গাবিওয়ালা যেখান থেকে সংগ্রহ করছেন সেখানে ২? জি। তার মানে কি দর্শক, আমার দর্শকরা ৩ নাম্বার ধরেই নেবে? ৩ নাম্বার ধরেই নেবে, ৩ নাম্বার ধরেই নে। সময় আছে কতদিন? সময় আছে এখনো এরও ২০-২৫ দিন সময় আছে। ২০ থেকে ২৫ দিন? ২৫ দিন। আচ্ছা, তলার গেটা তো দেখতেছি ঝুলটা অনেক অনেক ঝুল, মানে গাবির থেকে আগের বিয়ানে ২০ লিটার উপরে দুধ হয়েছে। আচ্ছা আচ্ছা, এই বিয়ানে কেমন আসতে পারে? এই বিয়ানে আশা করা যায় উপরেই থাকবে। উপরে থাকবে না? জি। দাম কত চাচ্ছেন একদম এটা? এটার একদম ১৯০০০০ টাকা। একদম ১৯০ ১৯০০০০ টাকা? জি। দরদামের কোনো সুযোগ নাই? জি না। আচ্ছা, আমরা পাশে চলে যাচ্ছি, পাশে ৯ নাম্বার সিরিয়ালে সাদা কালো রঙের একটা গাবি দেখতেছি, সাদা অংশটা কম, এটা কি জাতের? এটা ফিজিয়ান জাতের গাবি। ফিজিয়ান জাতের গাবি? জি। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত বয়স ৪ দাঁত, এটা প্রথম বাচ্চা হবে, হয়েছে ৪ দাঁত, প্রথম বাচ্চা দিয়েছে। হ্যাঁ। আচ্ছা, এটার সাথে লালচে রঙের একটা বাচ্চা, কি বাচ্চা এটা? এটা শাহিয়াল সার বাচ্চা। শাহিয়াল সার? জি, শাহিয়াল সার বাচ্চা। এটা তো বাচ্চা মনে হয় বয়স কয় দিন হয়েছে ভাই? ৪ দিন বয়স। ৪ দিন? জি। আচ্ছা, ৪ দিন বয়স হয়ে গেছে, দুধটা মোটামুটি কেমন টানতেছেন?
দুধ এগুলো খাবে এখন সারাদিনে হয়তো 13-14 টানা হচ্ছে, 15-র উপরে দুধ থাকবে, 15 প্লাস, জি 15 প্লাস, বাঘগুলো ক্লিয়ার একদম একদম ক্লিয়ার। আচ্ছা তো ভাই এই গাবিটার একদমটা কত আছে? এটার একদম 1,90,000, একদম 1,90,000 টাকা, জি 1,90,000 টাকা। 9 নাম্বার সিরিয়ালের গাবিটা দেখে নিচ্ছি সৈকত ডেইরি ফার্ম থেকে। আর সৈকত ডেইরি ফার্মের এই গাবিগুলো দর্শক আপনারা সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সৈকত ডেইরি ফার্মের মালিক রঞ্জু ভাইয়ের সঙ্গে কথা বলে আপনারা আলোচনা করে এই গাবিগুলো সংগ্রহ করতে পারবেন। এবং সরাসরি যারা আসবেন পাবনা জেলার ভাংড়া উপজেলার চৌবাড়ি হারপাড়া গ্রামে এখানে এসে দেখে শুনে এগুলো নিতে পারবেন। ভাই আমরা সাদা রঙের 10 নাম্বার সিরিয়ালের গাবিটা দেখতেছি, এইটা কি জাতের? এটা হলস্টাইন ফিজিয়ান জাতের গাবি। হলস্টাইন ফিজিয়ান, জি। আচ্ছা এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটার দাঁত 6টা, এটা প্রথম বাচ্চা। 6 দাঁত, জি। আচ্ছা 6 দাঁত সাথে প্রথম বাচ্চা, প্রথম বাচ্চা হয়েছে। কি বাচ্চা এটা? সাথে সার বাচ্চা, সাথে সার বাচ্চা, জি। তো মায়ের মতোই বাচ্চাটা দেখতেছি। হ্যাঁ মায়ের মতো। বয়স কেমন হয়েছে এটার? এটা একদিন বয়স, আজ 2 দিনই পড়ছে বাচ্চা, গতকালকে বাচ্চা হয়েছে। আচ্ছা 2 দিন হচ্ছে, জি। এই গাবিটা থেকে মোটামুটি আপনার দুধের পরিমাণ কেমন আশা করতেছেন? এগুলো 15 প্লাসের গাবি আছে। 15 প্লাস উপরে 1-2 লিটার যাই থাকে থাকবে। আচ্ছা আচ্ছা, মানে 15 প্লাস এরকম আসতে পারে একটা আইডিয়া করতেছেন, জি। আর এখন কেমন আসছে শাল দুধটা, কেমন আসছে 2-4 দিনে? এগুলো তো ঘন ঘন টানা হচ্ছে, ঘোরা হচ্ছে। এখন তো আর বাচ্চা ঠেকা একদম ই করে, যারা গাভি ফেলে তারা তো আর এই মানে এগুলো গাবি এখন শুধু শাল দুধই টানা হবে, হয়তো সারাদিনে হয়তো কয়েক কেজি টানা হলো। এগুলো পরিপূর্ণ দুধ আসতে তো 15-20 দিন টাইম লাগবে। আচ্ছা বারবার টেনে দিতে হয় না? জি জি। আচ্ছা তো এই গাবিটার আপনার দামটা কত চাচ্ছেন? একদম এর একদম চাচ্ছে 1,90,000, একদম 1,90,000 টাকা, জি। আচ্ছা 10 নম্বর সিরিয়ালে বাচ্চা সহ একটা আমরা দুধের গাবি দেখে নিলাম, মা এবং মেয়ে। বকনা বাচ্চা তো ভাই না? না বকনা না, ছাড় বাচ্চা, ছাড় বাচ্চা, ছাড় বাচ্চা। আচ্ছা মা এবং ছেলে প্রায় একই রকমের কালার, তো এগুলো দর্শকদের পছন্দ হলে আপনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে, জি। চলুন তাহলে আমরা পাশে চলে যাই, 11 নম্বর সিরিয়ালে যে গরুটা রয়েছে এইটা দর্শকদের দেখাই। এইটা কি জাতের? এটা হলস্টাইন ফিজিয়ান জাতের। হলস্টাইন ফিজিয়ান, জি। দাঁত বয়স কেমন হচ্ছে? এটার দাঁত 2টে, 2 দাঁত, 2 দাঁত। আচ্ছা 2 দাঁত। এটা কি প্রেগন্যান্ট? প্রেগন্যান্ট। আচ্ছা বাচ্চা কয় নম্বর বাচ্চা দিবে? প্রথম 2 দাঁতে প্রথম বাচ্চা দিবে, জি। সময় আছে কতদিন ভাই? সময় আছে এরও 20 দিনের উপরে টাইম আছে, 20-22 দিনের মতো, 20 থেকে 22 দিন, জি। আচ্ছা এখন তো ধীরে ধীরে মনে একটু বড় বড় গাবি দেখতেছি। হ্যাঁ এগুলো বাচ্চা দেওয়ার পরে দুধের পরিমাণ কেমন আসে সচরাচর? এগুলো 20 প্লাস থাকবে। এটা 20 প্লাস, জি। তো ভাই এই গাবিটার দামটা কত চাচ্ছেন আপনি? এটার ফিক্স রেট পড়বে 2,35,000 টাকা। একদম 2,35,000 টাকা, জি। দরদামের কোনো সুযোগ নাই, সবগুলোই আজকে একদম একদম, যাদের যেটা পছন্দ হবে সে সেটা নিতে পারবে, জি। আচ্ছা এটা সিরিয়ালে 11 নম্বর গাবিটা আমরা দেখে নিলাম, এটা সাইড করে দেন। পরের যে গাবিটা রয়েছে সাদা কালো রঙের, ওই গাবিটা আমরা দর্শকদের দেখাই। এটা কি জাতের? 12 নম্বর সিরিয়ালের, এটা হলস্টাইন ফিজিয়ান জাতের গাবি। হলস্টাইন ফিজিয়ান, জি। আচ্ছা ক্রমেই আমরা বিগ সাইজের গাবির দিকে যাচ্ছি, দাঁত বয়স কেমন হয়েছে এটা? এটার দাঁত 4টে, 4 দাঁত, 4 দাঁতে প্রথম বাচ্চা হবে, 4 দাঁতে প্রথম বাচ্চা হবে। সময় আছে কতদিন? সময় আছে এখনো 2 সপ্তাহের মতো টাইম আছে, প্রায় 14-15 দিন, জি। আচ্ছা 2 সপ্তাহের মতো সময় আছে, 14-15 দিন। প্রেগনেন্ট গাবি, জাতমান যাচাই বাছাই করে দর্শকরা নিতে পারবে, জি। আর দুধের পরিমাণ যদি একটু আইডিয়া করি কত আসতে পারে? এগুলো 20 প্লাস, এখন যেগুলো গাবির সবগুলো 20 প্লাস, 20 প্লাস 25-30 এরকম সব, এখন কেমনি বড়র দিকে যাচ্ছে। আচ্ছা ভাই এই গাবিটার একদামটা কত চাচ্ছেন? এর একদাম 2,40,000, 2,40,000, জি। আচ্ছা 2,40,000 টাকা একদম, একদম কোনো দরদামের সুযোগ নাই, জি। আচ্ছা এটা 12 নম্বর সিরিয়ালের গাবি দেখলাম, এটা সাইড করে দেন, আমরা পাশে চলে যাই। পাশে 13 নম্বর সিরিয়ালের গাবিটা রয়েছে, এই গাবিটা আমরা দর্শকদের দেখাই। এই গাবিটা কি জাতের? এটা আপনার ফিজিয়ান জাতের গাবি। ফিজিয়ান জাতের গাবি, জি। আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে ভাই? এর দাঁত 4টে, 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা হবে। আচ্ছা 4 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা হবে, জি। সময় আছে কতদিন? সময় আছে এখন মোটামুটি এটার ওই 2 সপ্তাহের মতো টাইম আছে, মোটামুটি 2 সপ্তাহের মতো সময় আছে। আচ্ছা যেহেতু এটা সেকেন্ড টাইম বাচ্চা হবে, এই গাবিটা থেকে দুধের পরিমাণ কেমন আসতে পারে?
এগুলোকে আমি 20 প্লাস 25-এর মতো দুধ আসছি। আগের বিয়েনে 20 প্লাস ছিল। আচ্ছা, এই বিয়েনে অবশ্যই বেশি থাকবে আমার একটা ধারণাতে 25 দুধ আসবে। মানে 25 আইডিয়া করছেন, জাতের দিকে খুবই ভালো সরেজ। যেহেতু 20-25 লিটার দুধের গাভী, বিগ সাইজের একটা গাভী, পার্সেন্টেজের দিকে তাকালে এগুলো কেমন আছে? পার্সেন্ট এগুলো না, 90% আছে। 90? জি, 90% গাভী। এক দামটা কত চাচ্ছেন এটা ভাই? এটার এক দাম চাচ্ছি আপনার 2,40,000। 2,40,000? 40,000 টাকা? জি। আচ্ছা, 2,40,000 টাকা এক দাম 20-25 লিটার দুধের গাভী এটা? জি জি। আচ্ছা, আমরা ভাই 14 নম্বর সিরিয়ালে যে গাভীটা দেখতেছি, সাদা কালো রঙের একটা বিগ সাইজের গাভী, এই গাভীটা কি জাতের? হলস্টাইন ফ্রিজিয়ান জাত। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান। এটার দাঁত বয়স কেমন হয়েছে ভাই? এটার দাঁত বয়স এটা 8 দাঁত হলো। 8 দাঁত? 6 দাঁত থেকে এখন 8 দাঁতে গেল। আচ্ছা, 6 থেকে 8 দাঁতে যাচ্ছে। জি। বাচ্চা কয় নম্বর বাচ্চা দিবে? বাচ্চা দ্বিতীয় বাচ্চা হবে। বাচ্চা হবে সেকেন্ড টাইম? জি। আচ্ছা, সেকেন্ড টাইম বাচ্চা হবে। সময় আছে কতদিন? সময় আছে এটা এখনো 15-20 দিনের মতো টাইম আছে। 15-20 দিন? জি। আচ্ছা, 15-20 দিন সময় আছে। যেহেতু সেকেন্ড টাইম বাচ্চা দিবে, 8 দাঁতের গাভী, অনেক বড় ভালো মানের গাভী, এগুলো গাভীর দুধেরই গাভী, দেখেন রক টক সব দিয়ে বাচ্চা দেওয়া গাভীগুলো রক মোটা হয়ে যায়। মোটা হয়ে যায় যখন প্রথম বাচ্চা দিবে, ওইগুলো গাভীর রক মোটা হয় না, বাচ্চা দেওয়ার পর ধীরে ধীরে মোটা হয়। আচ্ছা, তো আপনার এই গাভীটার একদম কত আছে ভাই? এটার একদম 2,65,000। একদম 2,65,000? 2,65,000। তবে এগুলো গাবে আপনার দুধের পরিমাণটা, এগুলো গাবে এবার 30 লিটার দুধে আশা করা যায়। 30? জি। আচ্ছা, মোটামুটি 30 লিটার আশা করতেছেন? জি। আচ্ছা, যেহেতু এখনো সময় আছে, কতদিন সময় আছে? এখনো 20 দিনের মতো টাইম আছে। 20 দিন সময় আছে। আচ্ছা, 8 দাঁতের গাবে আমরা দেখে নিলাম, দাম চাইলেন এটা 2,65,000। 65,000 টাকা? জি। আচ্ছা, এটা সাইড করে দেন, পরের যে গাবিটা রয়েছে সে গাবিটা আমরা দর্শকদের দেখাই। দর্শক, আমরা এই মুহূর্তে 15 নম্বর সিরিয়ালে বিগ সাইজের আর একটা গাভী দেখতেছি বাচ্চা সহ। রঞ্জু ভাই, এই গাভীটা কি জাতে? জাতে হলস্টাইন ফ্রিজিয়ান। জাতে হলস্টাইন ফ্রিজিয়ান? জি। আচ্ছা, দাঁত কয়টা হয়েছে? এটার দাঁত 8টা হচ্ছে, মানে 6 দাঁত ছিল ভাঙিয়ে এখন 8 দাঁতে যাচ্ছে। জি। বাচ্চা কয় নম্বর বাচ্চা? সেকেন্ড টাইম বাচ্চা। 8 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা? জি। আচ্ছা, বাচ্চার বয়স কেমন হয়েছে? বাচ্চার বয়স এটাও একদিন, গতকালকে বাচ্চা হয়েছে। একদিনের বাচ্চা? কি বাচ্চা ভাই এটা? এই ষাঁড় বাচ্চা। জায়গা তো অনেক দেখতেছি। হ্যাঁ, অনেক বড় সামারে, সামার দুধ দোয়ানি পরে তো এখন দেখানো হচ্ছে, অনেক বড় সামার আছে। মোটামুটি এগুলো যদি আপনার 25-এর মতো দুধ আসে, তাও তো অনেক। জি, এগুলো থাকবে, এর দুধ স্থিরভাবে থাকবে ইনশাল্লাহ। দাম কত চাচ্ছেন এটা? একদম এটার দাম চাচ্ছি এটা 2,65,000। 2,65,000? 65,000 টাকা? জি। আচ্ছা, 2,65,000 টাকা একদম? জি। আচ্ছা, আজকে সবগুলো গাভী একদমে দেখাচ্ছেন, যাদের যেটা পছন্দ হবে সে সেটা একদমে নিতে পারবে। জি। আচ্ছা, শেষ মুহূর্তে আরেকটা বিগ সাইজের গাভী রয়েছে, এই গাভীটা আমরা দর্শকদের দেখাবো ভাই। এই গাভীটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। হলস্টাইন ফ্রিজিয়ান সর্বোচ্চ বড় গাভী এটা খামার আছে। হলস্টাইন ফ্রিজিয়ান সর্বোচ্চ বিগ সাইজের গাভী। জি জি। দাঁতে কয়টা হয়েছে এটা? দাঁতে এটা মানে 4টি ছিল, 6টা হলো। 6 দাঁত? জি, 6 দাঁত। 6 দাঁত। বাচ্চা কয় নম্বর বাচ্চা দিবে? বাচ্চা প্রথম। প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে, প্রথমে অনেক বড় সরো হয়ে গেছে। আচ্ছা, 6 দাঁতে প্রথম বাচ্চা দিবে? জি জি। আর সময় আছে কতদিন? সময় আছে এখন 20-25 দিন টাইম আছে এটার। 20-25 দিন? 25 দিন? জি। আচ্ছা, 20-25 দিন সময় আছে। দুধের পরিমাণ কেমন থাকবে এগুলো? এগুলো প্রথমে আমার 25-এর উপরে দেওয়া দুধ থাকবে, 30-এর কাছাকাছি। 25-30? জি। আচ্ছা, 25-30 লিটার দুধের গাভী। জি। মোটামুটি শেষ মুহূর্তে যেহেতু একদম বিগ সাইজের একটা গাভী ভাই, এই গাভীটার দামটা কত চাচ্ছেন একদম? এটার একদম 3,00,000 টাকা দাম। একদম 3,00,000? 3,00,000? জি। আচ্ছা, দরদামের কোনো সুযোগ নাই? সুযোগ নাই বললে আসলে যতই বলা যায়, তারপরে দেখা যায় 2-1 লিটার 2-1 হাজার কম বেশি করতে হয়, কারণ একটা মানবতার একটা সম্মান রাখা, আমার হয়তো লাভ যদিও একটু কম হয় তারপরে সম্মানটা রাখা যায় আর কি। আচ্ছা, গাভীটার কালারটা কিন্তু অসাধারণ একটা কালার, জাতের দিকেও খুবই ভালো পার্সেন্টেজ। তো মোটামুটি আমরা তাহলে 16টা গাভী দেখলাম ভাই, আর এই গাভীগুলো দর্শকরা যারা পছন্দ করবে, যেহেতু আজকে একদম বলেছেন,
আর এক দামে যারা পছন্দ করবে তারা আপনার সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে। তো ভাই আমরা শেষ মুহূর্তে আপনার কাছ থেকে আপনার সাথে যোগাযোগের যে ব্যবস্থা রয়েছে ফোন, ইমো বা হোয়াটসঅ্যাপ, এই নাম্বারটা আপনি একটু দর্শকদের নিজে মুখে বলে দিবেন। ফোন নাম্বার 01719129545, এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বাটুন, বিকাশ একই নাম্বার। একই নাম্বার? জি, মানে এক কথা আপনার একটাই নাম্বার? জি, এক নাম্বারে আপনার যেটা গাবিটাই পছন্দ হয় বা ফোনে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আজকে তো সব একদমই বললেন। জি, যাদের যেটা পছন্দ হবে একদমই আপনার সাথে কথা বলে নিতে পারবে। জি, আর এখন গাড়ি ঘোড়ার কি অবস্থা? গাড়ি ঘোড়া সবসময় পাওয়া যাবে তো? হ্যাঁ, গাড়ি ঘোড়া সব ধরনের গাড়ি এখানে আছে, এবং যারা দূরের থেকে আসবে নগদ টাকা না নিয়ে আসে আপনার খরচের টাকা আনলে, জি, সেইখানে গরু পছন্দ হলে দরদাম হলে তখন ব্যাংকের মাধ্যমে টাকা নিয়ে আসতে পারেন। অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।